আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত এই সৃজনশীল অঙ্কগুলো অনুশীলন করছো। তো আজকে আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমরা জানো যে গত কয়েক ক্লাসব্যাপী চারটি সৃজনশীল প্রশ্ন সমাধান করা হয়েছে। তো আজকে পঞ্চম নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করব। তো দেখা নেওয়া যাক যে পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্নটা আসলে আমাদের কি আছে। ডার্বি একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার কত অতিক্রম করে? স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? স্রোতের অনুকূলে, ওকে। খ নম্বর প্রশ্নটি হচ্ছে স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ নির্ণয় করো। এবং ঘ নম্বর প্রশ্নটি হলো স্রোতের বেগ কত হলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ প্রতি 11 ঘন্টায় 99 কিলোমিটার হবে। এখানে উল্লেখ্য যে স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 কিলোমিটারে 1 কিলোমিটার গতি ছিল। প্রিয় শিক্ষার্থীরা, পাঁচ নম্বর প্রশ্নের ক নম্বরটি এখন আমরা সমাধান করব। পাঁচ নম্বর প্রশ্নের ক কি আছে? ক নম্বর প্রশ্নটিতে বলেছে স্রোতের অনুকূলে নৌকাটি আসলে 1 ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করবে। এখানে বলেছিল যে স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে পাঁচ নম্বর প্রশ্ন উত্তর আমি লিখে নিচ্ছি। প্রশ্নের উত্তর ক, স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে 15 মিনিটে অতিক্রম করে 3 কিলোমিটার। স্রোতের অনুকূলে 1 মিনিটে অতিক্রম করে আমরা বেরো 3, নিচে হলো 15 কিলোমিটার। স্রোতের অনুকূলে 60 মিনিটে অতিক্রম করে 3 × 60, নিচে হলো 15 কিলোমিটার। তো আমরা এটা দিয়ে কাটাকাটি করে এটা 4, 12 কিলোমিটার। স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ 1 ঘন্টায় কত কিলোমিটার এটা যদি বের করতে হয়, তাহলে আমরা স্পষ্টভাবে বের করেছি 60 মিনিটে 12 কিলোমিটার। তাহলে আমরা লিখছি যে স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায়, আমরা ক্লিয়ারলি যদি আরো লিখি এরকম ভাবে যে 60 মিনিট বা 1 ঘন্টায় বারো কিলোমিটার অতিক্রম করে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো আমার ক নম্বর প্রশ্নটি ছিল স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় 12 কিলোমিটার পথ অতিক্রম করে। আমার ক নম্বর প্রশ্নটি আসলে এই পর্যন্তই। এবার আমরা চলে যাব খতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা করছিলাম ক, আর এখন আমরা করবো হলো খ। তোমরা জানো উদ্দীপকে স্পষ্টভাবে বলা আছে যে স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার, যেখান থেকে আমরা ক নাম্বারে বের করেছি 1 ঘন্টায় আসলে কত কিলোমিটার বের হলো। 1 ঘন্টায় আসলে 12 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে নৌকাটি 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে স্রোতের প্রতিকূলে
এক ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করবে এটাও আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা বের করছি স্রোতের স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে নৌকার নৌকাটি এক ঘন্টায় এক ঘন্টায় 12 কিলোমিটার অতিক্রম করে এক ঘন্টায় 12 কিলোমিটার অতিক্রম করে অর্থাৎ নৌকাটির বেগ হচ্ছে 12 কিলোমিটার। নৌকার বেগ অতএব ফাইনালি নৌকার বেগ কত 12 কিলোমিটার। এটাও কিন্তু আমরা লিখতে পারি অতএব নৌকার বেগ স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে 12 কিলোমিটার। স্রোতের অনুকূলে নৌকার বেগ 12 কিলোমিটার। এবার প্রতিকূলের কাছে প্রতিকূলে আমরা লিখছি স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে 15 মিনিটে অতিক্রম করে 1 কিলোমিটার। ওকে, স্রোতের প্রতিকূলে 1 মিনিটে অতিক্রম করবে হচ্ছে 1 নিচে 15 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে 60 মিনিটে অতিক্রম করবে 1 × 15 সরি উপরে 60 নিচে 15 4 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে 60 মিনিটে অতিক্রম করে কতটুক 4 কিলোমিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কিন্তু আমরা পেয়ে গেলাম। স্রোতের অনুকূলে নৌকার বেগ 12 কিলোমিটার, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টায় 4 কিলোমিটার অতিক্রম করে। আমরা লিখব যে স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 60 মিনিট বা 1 ঘন্টায় 4 কিলোমিটার অতিক্রম করে। এক ঘন্টায় অতিক্রম করছে 4 কিলোমিটার। অর্থাৎ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হলো 4 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হলো 4 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, স্রোতের প্রতিকূলে বেগ 1 ঘন্টায় অতিক্রম করা বা স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 4 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে 12 কিলোমিটার। এবার আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, অনুকূল আর প্রতিকূলের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জানি স্রোতের অনুকূলে নৌকার বেগ বলতে আসলে কি বুঝায়। স্রোতের অনুকূলে নৌকার বেগ বলতে যেটা বুঝায় সেটা কি, খেয়াল করো। স্রোতের অনুকূলে নৌকার বেগ বলতে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ যোগ স্রোতের বেগ শেষ। স্রোতের অনুকূলে নৌকার বেগ স্থির পানিতে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। স্রোতের প্রতিকূলে বলতে কি বোঝায়, স্রোতের প্রতিকূলে
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হলো স্থির পানিতে নৌকার বেগ, নৌকার বেগ স্থির পানিতে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। প্রিয় শিক্ষার্থীরা, আমি নিশ্চয়ই তোমাদেরকে বলতে পেরেছি যে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। কারণ হচ্ছে প্রতিকূলে নৌকাটি স্রোতের বিপরীত দিকে যায়। যদি এই দুইটা জিনিসকে আমরা গুণ করি, খেয়াল করো, যদি এই দুইটা জিনিসকে আমরা যোগ করি তাহলে কিরকম হবে, স্রোতের বেগ বিয়োগ স্রোতের বেগ, তাহলে এই অংশটুকু আমাদের বাদ চলে যাবে। আর এইখানে থেকে যাবে হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ যোগ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। তাহলে আমরা এই কথাটা লিখি যে অনুকূলে নৌকার বেগ, অনুকূলে নৌকার বেগ যোগ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। আমরা লিখে নিব যে স্রোতের, স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ যোগ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। নৌকার বেগ আর ওই পাশে হবে, তাহলে এই দুইটা জিনিস আমাদের কাটা যায়, থেকে যায় স্থির পানিতে, মানে দুইটা স্থির পানিতে নৌকার বেগ আবার স্থির পানিতে নৌকার বেগ, তাহলে দুই গুণ স্থির পানিতে নৌকার বেগ, স্থির পানিতে নৌকার বেগ। ওকে, ঠিক আছে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে ১২। আমরা লিখবো এখানে যে এটা হচ্ছে ১২ যোগ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে ৪। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ৪, তাহলে ২ ইন্টু স্থির পানিতে নৌকার বেগ, স্থির পানিতে নৌকার বেগ। তাহলে এখানে আসতেছে ১২ যোগ ৪ মানে হচ্ছে ১৬, আর ২ ইন্টু স্থির পানিতে নৌকার বেগ ওকে আমরা কাটাকাটি করব স্থির পানিতে নৌকার বেগ ইন্টু ২ দিয়ে, ২ যখন গুণ আছে তো ওই পাশে আসবে ভাগ, তাহলে এখানে আসবে ১৬ ভাগ ২ হলো স্থির পানিতে নৌকার বেগ। পেয়ে যাব হচ্ছে আমরা, অতএব ফাইনালি আমরা বলবো স্থির পানিতে নৌকার বেগ আসলে কত, স্থির পানিতে নৌকার বেগ হলো ৮। স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে ৮ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বের করলাম স্থির পানিতে নৌকার বেগ। খেয়াল করো এখানে কি আছে, স্রোতের অনুকূলে নৌকার বেগ স্থির পানিতে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ যোগ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ইকুয়াল টু ২ গুণ স্থির পানিতে নৌকার বেগ। এভাবে আমরা স্থির পানিতে নৌকার বেগ পেয়ে গেলাম। এবার আমরা যেটা জানবো সেটা হলো স্রোতের বেগটা কত। যদি আমরা, খেয়াল করো, যদি আমরা এইখানে যে কোনো একটি জায়গায়, যে কোনো একটি জায়গা হয় এইটাতে অথবা এইটাতে, যে কোনো একটি জায়গায় আমরা এই স্থির পানিতে নৌকার বেগটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে স্রোতের বেগটা আমরা কিভাবে বের করে একটু দেখে নিচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো এখানে বলেছে স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান সমান স্থির পানিতে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। আমরা জানি যে স্রোতের অনুকূলে নৌকার বেগ, এটা এখন দিয়ে শুরু কর, এখন ওকে, স্রোতের অনুকূলে নৌকার বেগ ছিল ১২, স্থির পানিতে নৌকার বেগ হলো ৮, এবং সাথে আমরা যোগ করব হলো স্রোতের বেগ, আমরা সাথে যোগ করতেছি স্রোতের বেগ। ওকে, এবার শুধু স্রোতের বেগ বের করতে হলে, স্রোতের বেগ, শুধু স্রোতের বেগ বের করতে হলে ১২ বিয়োগ ৮, তাহলে কিভাবে হবে, স্রোতের
ব্যাক হলো 4 কিলোমিটার আমরা স্পষ্ট ভাবে দেখতে পেলাম যে স্রোতের বেগ আসলে কতগুলো হলো 4 কিলোমিটার স্থির পানিতে নৌকার বেগ এবং স্রোতের বেগ আমাদের প্রশ্নটা ছিল এবং স্থির পানিতে নৌকার বেগ এবং স্রোতের বেগ আমরা বের করতে পারলাম তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ঘ নাম্বার